হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা রুটিন 2023। ঢাকা ইউনিভার্সিটির সাত কলেজ অনার্স ফার্স্ট ইয়ার রুটিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023-এর রুটিন প্রকাশ করা হয়েছে। ঢাকা অধিভুক্ত সাত কলেজের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 27 অক্টোবর হতে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের 2019-20 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে আগামী 3 ডিসেম্বর 2023 তারিখে। ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্বতন্ত্র ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আপনাদের সামনে তুলে ধরব যে নোটিশটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ 2022 সালের অনার্স প্রথম বর্ষ সম্মান নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি। এত দ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের 2022 সালের অনার্স প্রথম বর্ষ সম্মান পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা আরম্ভের সময়কাল সকাল 9টা, 27/9/23 বুধবার, 1/10/23 রবিবার, 5/10/23 বৃহস্পতিবার, 8/10/23 রবিবার, 8/10/23 রবিবার যে রুটিনটি আছে, 12/10/23 বৃহস্পতিবার, 16/10/23 সোমবার, 29/10/23 রবিবার, 1/11/23 বুধবার, 5/11/23 রবিবার, 8/11/23 বুধবার, 12/11/23 রবিবার, 15/11/23 বুধবার, 19/11/23 রবিবার, 22/11/23 বুধবার, 26/11/23 রবিবার, 29/11/23 বুধবার, 3/12/23 রবিবার। প্রশ্নপত্রে সকল পরীক্ষার মান উল্লেখ থাকবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে, বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত 2016-17 শিক্ষাবর্ষের নিয়মিত 15/16, 14/15 ও 18/19 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 12/13, 11/12, 10/11, 9/10 শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন পরীক্ষা সকাল 9টা থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 3 ডিসেম্বর 2023 পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।